ধানবাদ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। পশ্চিম মেদিনীপুর আর হুগলির বর্ডার চন্দ্রকোনাতেও অনেক লোক যাতায়াত করছে, এখানে যে সমস্ত এটা আমাদের কর্মীদের দেখতে হবে, এটা দেখলে চলবে না যে কার বিলটা পাস হলো, এটা দেখতে হবে যে রাত্রিবেলা কোন আরএসএস কর্মী গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, জনধনের অ্যাকাউন্টটা খুলিয়ে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু এখন খোঁজ রাখতে হবে। আমি আমার বন্ধুবান্ধবের মধ্যে একটা বিল হয়েছে গাছের সামনে খাদ্য সাথী মানে আমাদের গাড়ি লাগে না, 5,00,000 টাকা খরচ, 7,00,000 টাকা বিল মালটাকে বলে বিলটাকে আটকে দিয়েছি, কিন্তু তারপরে বৃদ্ধ বাস করবার আবার মিটিং করতে কোনো রকম নেই। আমি সেই কথাটা বলতে চাই, চোরটা নিশ্চিত করে টাকাটা না খেয়ে দয়া করে দয়া করে আপনারা ভালোবাসে দিদিকে ভালোবাসে তাহলে আর খরচটা হতে হয় ঘর আমাদের পাত্রে বুঝি ফেলেছিল সেই 4-5 জন মধ্যে আমি একজন ছিল বাধ্য হয়ে ভয়ে আমাদের টাকার দরকার না পয়সার দরকার না আমরা পার্টি করতে এসে ভালো হয়েছে collection, jeans and t-shirts only for men.